অন্যের স্বামী নিয়ে ফুর্তি করলে এমনই হয়, এ কি বললেন অপু বিশ্বাস? প্রিয় দর্শক, জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলি। শাকিব বুবলির সন্তান নিয়ে তুলপার দেশ, এ প্রসঙ্গে মুখ খুললেন শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। তিনি বলেন, শাকিব খানের সঙ্গে এত তাড়াতাড়ি বিয়েটা না হলে ভালো হতো, এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা, সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম, তাহলে ভালো হতো। আপাতত ছেলে এবং কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত অভিনেত্রী। অন্যদিকে বুবলি বলেন, শাকিব খান যাই করুক না কেন, একজন স্ত্রী হিসেবে, সে যাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় তার পাশে আছি। দিন শেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে একথা বলেন অভিনেত্রী। 9 মাস ধরে যোগাযোগ নেই শাকিবের সাথে, এমন দাবিতে বুবলি বলেন, এসব নিয়ে আমি আসলে কখনোই কথা বলতে চাইনি, কিন্তু তিনি নিজেই এসব প্রসঙ্গ আনছেন। আমারও একই প্রশ্ন, তার মানে বাবা হিসেবে ওই 9 মাস কোনো দায়িত্বই পালন করেননি শাকিব? তাহলে যে বললেন বাচ্চার কথা তিনি সবার আগে ভাবেন, দেখুন এসব নিয়ে কথা হোক তা আমি চাইনি, জলঘোলা করে পাল্টাপাল্টি কথা বললেই কথা বাড়ে, তাই আমি বলেছিলাম আমরা ভালো আছি। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।